প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিলেজ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো নদীর মাছ ধরার ভিডিও। আজকে ভিন্ন রকমের একটি ভিডিও দেখাবো। তো বন্ধুরা, আমরা ওই যে দেখতেছি ওই সাইডে নদীর ভিতরে দুইটা ব্যক্তি, তারা কি জানি টানতেছে, এবং ওই এক চাচা সে নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। তো দেখবো বন্ধুরা তারা কী মাছ ধরে। তাদের কাছাকাছি যেতে হবে এবং এই নদীর ভিতরে আমারও নামতে হবে, নেমে তারপর ভিডিওটি করতে হবে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যেন আপনারা পরবর্তী ভিডিও ছাড়লে যেন সাথে সাথে যেন আপনাদের মোবাইলে মেসেজ পেয়ে যান। বন্ধুরা, অনেক কথা নাও বুঝতে পারেন, বাতাসের কারণে অনেক বাতাস। ও দর্শক, মনে হচ্ছে তারা আইরি মাছ ধরবে, আইরি মাছের শান্তিতে। হ্যাঁ দর্শক, তারা আইরি মাছ ধরবে, সেই জন্য আইরি মাছের কাছি ছেড়ে এই কাছি টানতেছে। এরকমভাবে কাছি টানবে, কাছি টানে একসাথে এক জায়গায় গোলাবে, গোলালে তারপর সে কাছির সাথে সাথে আইরি মাছ আসবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকুন, না টেনে দেখুন কীভাবে তারা কাজ করে। দেখব কষ্টকর একটি কাজ। তো স্যার আসছেন কখন? এই মাত্র আসছেন? কালকে মাছ পাইছিলেন? কালকে দিছিলেন কেউ? মাছ পাইছিলেন না? তাই না? আছে আজকেও আছে। তো বন্ধুরা, তারা এখন কাছি টানতেছে। তো দেখবো এই কোডের ভিতরে, সামনে যে কোডটি আছে, কোডের ভিতরে মাছ ঢোকে কিনা। তারা আইরি মাছ ধরার জন্য এই কাছিটি টানতেছে, অনেকক্ষণ চেষ্টা করে কাছাকাছি নিয়ে আসছে। তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন, সঙ্গে থেকেই দেখার চেষ্টা করুন যে তারা আইরি মাছ পায় কিনা। তো বন্ধুরা এই যে দেখতেছেন, খুব আস্তে আস্তে তারপর টানতেছে এবং ওই মাছ ধরার জন্য ফাঁদটি তৈরি করতেছে। কাঁচা খাঁসিটি বরাবরের মতন চলে আসলে ওই ফাঁদের কাছাকাছি, তখনই তারা চতুর্দিক দিয়ে বেড় দিয়ে ফেলাবে, তারপর হাত দিয়ে মাছটি ধরে ফেলবে। তো বন্ধুরা তাদের কাছি টানার কাজ শেষ হয়ে গেছে, এখন ফাঁদের কাছাকাছি যেয়ে তারপর তারা বেড় দিয়েছে। তো বন্ধুরা এখন দেখব তাদের যে এটা কোটটা, কোটটা পুরোপুরিভাবে এই করার লাগানো হয়ে গেছে। এখন দেখব বন্ধুরা তারা এই কোটের ভিতরে মাছ ঢুকছে কীরকম এবং কী মাছ ঢুকছে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থেকে মাছটি দেখুন, অনেক শক্তভাবে গাড়তেছে। তো বন্ধুরা দেখতেছেন যে কোটটা ভালো শক্ত ভাবে গাড়তেছে, এখন ভিতরে একজন ঢুকছে মাছ ধরার জন্য। তো বন্ধুরা এখন দেখবো মাছ পড়েছে কিনা।
আর্মি মাছ না? আপনার সর্বোচ্চ কত কেজি ওয়েটের আর্মি মাছ পেয়েছেন ধরছেন পর্যন্ত? এখন 13 কেজি না? সেই 13 কেজি আর্মি মাছটা বিক্রি করছেন কত টাকা কেজি বিক্রি করছেন? কত কত বছর আগে? 5 বছর আগে 500 টাকা করে বিক্রি করছেন কেজি, আর এখন কালাবাজ দিলে না? আর যদি মনে করেন এখন যদি ওই মাসে সাদা হইতো বা ওই মাসে পরিষ্কার হইলে এখন কত টাকা আছে দাম মার্কেটে বাজারে? আপনাদের এই গদিতে দেয় আপনাদেরকে 1000 টাকা না? তো বন্ধুরা আপনি দেখতেছেন ঘাউ দিতেছে, ঘাউ দিয়ে তারপরে মাছটি চাপিয়ে এক জায়গা দিয়ে ধরবে, এরকম আশা তাদের। একবার অরিজিনাল ভিডিও আমরা সরাসরি এই নদীর ভিতরে নেমে তারপরে ভিডিও করতেছি। তো বন্ধুরা যে দেখতেছেন একটা বিশাল বড় একটা নদী, বিশাল বড় নদী, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে অনেক পানি আছে, লাগে না? জায়গা তো মোটামুটি খারাপ, ডালা যাবে না? এখন কি জোর যাবা? তো এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। তো বন্ধুরা আমাদের আসার আগে তারা এভাবেই কাছি টেনে তারপর কোর দিয়ে আরও একটি মাছ পেয়েছিল। এই যে কোর, এই কোরের ভিতরে মাছ পায়নি, কিন্তু আমাদের আসার আগে একটি কোর দিয়েছিল অন্য সাইডে, সেই সাইডে তারা মাছ পেয়েছে। তো আপনাদেরকে সেই মাছটি দেখাবো, ওই যে তাদের যে ট্রলার আছে ট্রলার ভিতরে যাব, দেখবো সেই ট্রলার ভিতরে তাদের মাছ আছে। তো বন্ধুরা অবশ্যই তা দেখবেন। আচ্ছা মাছটা কই আছে দেখান যাবি? আমরা আসি, ও তো বন্ধুরা আমাদের আসার আগে চাচা এই মাছটি পেয়েছে, মাছটি প্রায় 1.5 কেজি মতন হবে, একটু দেখি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিলেজ ফিশিং মিক্সড লাইভের সঙ্গেই থাকবেন, এবং ভিডিও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম মজার মজার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান।